ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব। নিম্নচাপের জেরে আজ বিকেল থেকেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিতে ভাসবে। কোন কোন জেলা বৃষ্টিতে ভাসতে চলেছে, এই বৃষ্টি কতদিন চলবে, কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দিন কয়েক আগে শুরু হয়েছে আশ্বিন মাস, অর্থাৎ বাঙালির ক্যালেন্ডার অনুযায়ী এখন এসে গেছে শরৎকাল। তাই শরতের সঙ্গে পুজোই আমেজেও আগমন ঘটেছে বাংলায়। ইতিমধ্যে শুরু হয়েছে পুজোর কেনাকাটা, কিন্তু সবের মধ্যে গত সপ্তাহে খেলা দেখেছে বৃষ্টিপাত। গত সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলেছে গোটা বাংলায়। একটি সক্রিয় নিম্নচাপ তৈরি হয়েছিল রাজ্যের উপর, তার জেরেই ব্যাপক বৃষ্টি হয়েছে কয়েকটি জেলায়। তাবড় গতকাল থেকে রাজ্যের আকাশ পরিষ্কার হয়েছে, কিন্তু আগামীকাল থেকে ফের বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। শরৎ এলো ফের একবার, পুরো দস্তুর প্রভাব দেখাবে বৃষ্টিপাত। মৌসুম ভবন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে মায়ানমার উপকূল পর্যন্ত মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেটি এবার আগামীকাল নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর অভিমুখ হতে চলেছে উড়িষ্যা উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূল, ফলে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। এখন এক নজরে দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার খবর। আজ বিকেল থেকে শহর কলকাতায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে আজ দিনভর ভাপসা গরম উপভোগ করতে হবে শহরবাসীকে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। গত দুদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমনভাবে হয়নি বৃষ্টিপাত, তবে আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিকেলের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়াও হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় রয়েছে ছিটে ফোটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এবারে জানবো উত্তরবঙ্গের আবহাওয়ার খবর। আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি আজ অন্যান্য জেলাগুলিতেও ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন।